অবৈধ সম্পদ অর্জনের দুদকের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন স্থগিত হবে কিনা সে বিষয়ে কাল আদেশ দেবে হাইকোর্ট সম্রাটের জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি শেষে এই দিন ধার্য করে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত এগারোই মে সব মামলায় জামিনের পর মুক্তি পান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট দু হাজার উনিশ সালের বারোই নভেম্বর দুই কোটি চুরানব্বই লাখ আশি হাজার সাতাশি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক এই মামলায় শর্ত সাপেক্ষে জামিন পান ইসমাইল চৌধুরী সম্রাট